নমস্কার, গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর সবাই যে যার বাড়িতেই আছো। আমরাও এখনো পর্যন্ত বাড়িতেই আছি। তো অনেক জায়গায় সাইক্লোনের জন্য কারেন্ট নেই, তো আমাদের ওখানে ছিল না, এখন এসে গেছে। আর আস্তে আস্তে আশা রাখছি আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে। এখনও নেটেরও খুবই সমস্যা হচ্ছে, আমার এখানেও সমস্যা আছে। তো সে যে কারণে প্রতিদিনই ব্লগ যাচ্ছে না। তো আজকে কোনো ব্লগ নয়, আজকে কোনো রেসিপি নয়, আজকে শুধুই দেখাবো তোমাদের আমার ছোটো ভাইয়ের কিছু হাতের কাজ। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার তো অবশ্যই করো, আর সাবস্ক্রাইবও করো। তো আর ভালো লাগলে না ভালো লাগলে কমেন্টও করো। তো চলো বেশি কথা না বলে আগে দেখে নিই, পরে কথা হচ্ছে। আবার ভাইয়ের কিছু হাতের কাজ দেখাচ্ছি। ফুলদানি দিয়ে শুরু করছি, ফুল দিয়ে, ফুলের শুভেচ্ছা সবাইকে, সবাই জানিও কেমন লাগছে। এটা হচ্ছে টিস্যু পেপার দিয়ে বানানো, আর নিচেরটা এইটা হচ্ছে আর্ট পেপার দিয়ে বানানো, স্কাই আর পিঙ্ক, আর ওপরটাও তাই টিস্যু পেপার দিয়ে। আবার এখানে পাতা করেছে, খুব দেখতে সুন্দর লাগছে। এবার নেক্সট দেখাচ্ছি, এই একটা দেখো, সেকেন্ড হচ্ছে এটা। হাতের কাজ খুবই সুন্দর করেছে। এটা হচ্ছে আর্ট পেপার দিয়েই বানানো, আর চুমকি আছে ছোট ছোট আছে, আর একটা রোলার দিয়ে করেছে, ভেতরে একটা প্লাস্টিক রোলার আছে। এটা একটা হচ্ছে লম্বা ফুলদানি, আর এই দেখো তিন নম্বর আইটেম, এটাও একটা আর্ট পেপার দিয়ে বানানো, আর ভেতরে কি আছে, ভেতরে কি আছে সমু? কিছু রাখার জন্য র‍্যাক আছে, ওটা আর কি বাচ্চাদের একটু আলমারি টাইপের হয়ে গেছে। দারুণ সুন্দর হয়েছে। এটা ইয়েলো আর্ট পেপার দিয়ে, আর এখানে আছে অফ হোয়াইট, ডান দিকে একটা অফ হোয়াইট, আর বাঁদিকে ইয়েলো আর্ট পেপার দিয়ে। নেক্সট আইটেম আসছে, এই একটা ফুলদানি দেখো, এটাও আর্ট পেপার দিয়ে বানানো, রেডের সাথে গ্রিন, দুটো পাতা আছে, দারুণ। আর ভেতরে কি সব দিয়ে করেছে আমি বুঝতে পারছি না, দারুণ দেখতে হয়েছে। তো দেখতে এরকম দেখো, নেক্সট আইটেম দেখাও। আর এটা কি তোমরা কেউ কি বুঝতে পারছো? দেখো এটা একটা মাছ, এটা ওয়াট পেপার দিয়ে বানানো, বিশাল আকৃতির একটা মাছ দেখো, মাছ আছে এর ভিতরে দেখো। সবই ভাই নিজের হাতে বানিয়েছে, সব ওয়াট পেপার দিয়ে বানানো। দেখো ম্যাজিক কার্ড এখন খুব ট্রেন্ডিং চলছে, টিকটক ভার্সেস ইউটিউব, ইউটিউবে ছাড়বো। দেখো ম্যাজিক, ওটা পুল করলে ম্যাজিক হবে, এই দেখো দারুন। এগুলো সব নিজেই বানিয়েছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো, কমেন্টও করো কিভাবে বানিয়েছে। যদি দেখতে চাও একদিন ভাইকে বলবো বানানোর জন্য। এবার নেক্সট দেখা, এই দেখো একটা চুমকির বল, দেখো সামনে থেকে দেখো, কোস এটা করতে বলেছিল, অনেক খাটুনি হয়েছে, মানে হাতেও খুব লাগে দেখো। এটা বলেছিল তিন চার দিন সময় লেগেছিল এটা তৈরি করতে, একটা না। এবার পরেরটা দেখবো, এই দেখো ফটো ফ্রেম, পাশে চুমকি, এইসব এগুলো সব চুমকি আছে, স্টোন আছে, সামনে থেকে দেখাই। কোনটা নিয়ে এলো?
দেখো এরকম লুকস লাইক বিউটিফুল, দারুণ লাগছে। একটা শুধু ফটো ফটোর অপেক্ষায় পুরো একদম দারুণ হয়েছে। এবার নেক্সট দেখবো এই একটা, দেখো আইসক্রিম কাঠি দিয়ে এই স্টিক দিয়ে আইসক্রিমের স্টিক দিয়ে ওই বানিয়েছে পেনদানি, ওপরটা দেখা, এই দেখো সামনেটা আবার বাড়ি বানিয়েছে ওটা একটা এ দিয়ে দেশলাইয়ের কাঠি দিয়ে, এদিকটা পাতা আছে, দারুণ হয়েছে সামনে থেকে দেখো। ভালো লাগলে বলো কোনটা ভালো লাগবে লাগছে সেটা বলো, তাহলে ভাই আবার বানিয়ে দেখাবে, একদিন দেখানোর চেষ্টা করবো। এবার নেক্সট দেখবো, আর এই দেখো একটা প্লাস্টিকের বল দিয়ে আর আর্ট পেপার দিয়ে বানানো পুতুল, দেখো এগুলো আর্ট পেপারের ওপরে এইভাবে করেছে, সমস্তটাই আর্ট পেপার দিয়ে বানিয়েছে, দেখো দারুণ লাগছে, চাইনিজ চাইনিজ দেখতে লাগছে। আর এই মুখটা করেছে, এখানে মুখটা আছে ওটা একটু প্লাস্টিক বল দিয়ে, দারুণ হয়েছে। এবারে একটু নেক্সটটা দেখব, এটা দেখো দেখে নাও, কারোর পছন্দ হলে লাইক করো, একটা লাইক অবশ্যই দিও। এইটা দেখো এটা একটা কি দিয়ে বানিয়েছে, এটা একটা বক্স, এটা খোলা গেল ম্যাজিক বক্স, আসলে এগুলো মেকআপ বক্সের মতো স্টেপ বাই স্টেপ খুলছে, দেখো দেখো আবার সেইভাবেই বন্ধ হয়ে যাচ্ছে। আর আমার ছেলে খুব বিরক্ত করছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো খুব বিরক্ত করছে আমাদেরকে, আমাদের একটা কথাও শুনছে না। এটা হয়ে গেল দেখানো, এটা সিম্পল একটা বক্স কিন্তু খুললে ওর মধ্যে খুব টুইস্ট আছে। এটা আজকের মতো লাস্ট লাস্ট আইটেম, দেখো এটাও আর্ট পেপার দিয়ে বানানো, এটা ওয়াল হ্যাঙ্গিং, এটা খুব সুন্দর খুব বড়, সামনে থেকে কেন এত ছোট আসছে বুঝতে পারছি না দেখাচ্ছে, এই দেখো এটা এরকম, হ্যাঁ ঠিক আছে, এ দেখালে বুঝতে পারছো যে কিরকম ভাবে বানিয়েছে, কত কষ্ট হয়েছে, এটাও বানাতে একটু হেডেক আছে, তো এটাও অনেক টাইম লেগেছে। এটাও যদি কারোর ভালো লাগে বলো, তাহলে একদিন দেখানোর চেষ্টা করব, ভাইকে বলবো আর একটা বানানোর জন্য তোমাদের, স্পেশালি তোমাদের জন্য। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, বারবার বলছি কারণ আমি নতুন ভিডিও শুরু করেছি তো সেই জন্য বলছি, তো সামনে সামনে থেকে দেখে নাও কিরকম লাগছে, লাল সাদাতে আরও বেশি ফুটে উঠেছে জিনিসটা, দেখো ভাইয়ের আরও অনেক কিছু জিনিস আছে কিন্তু সেগুলো একটু খারাপ হয়ে গেছে, সেগুলো দেখানোর মতো নয়, আর কোথায় কোথায় রেখেছে সেগুলো ভুলে গেছে, আর এগুলো একটু আর এইগুলো সামনে ছিল এগুলো দেখে দেখাচ্ছি। আর তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো অবশ্যই। টাটা, বাই বাই। কাজ লাগাচ্ছিলাম, খুব সিরিয়াসভাবে বসে আছে, জামা পরছিল পরেনি বলে খুব লজ্জা করছিল, কিন্তু ছোট ভাই। তো সবাই দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করো, আর বেশি কথা না বলে ভিডিওটি এখানেই শেষ করছি, আর অন্য